আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছে আমি আশফাকুর রহমান আদনান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে মত দেওয়ার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন খালেদা জিয়ার বিষয়ে সবকিছু চলছে আইন মেনেই। নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে বলেও দাবি করেন সিসি। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বাতিলের অনিয়মের তদন্ত প্রতিবেদন নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে ইসি জানান প্রধান নির্বাচন কমিশনার। প্রতিবেশী দেশ থেকে জলবিদ্যুৎ কেনার কথা ভাবছে সরকার বলেও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ প্রশাসন কোর্সে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন বৈশ্বিক সংকট মোকাবেলায় খাদ্য নিরাপত্তা বাড়াতে হবে। নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও আত্মমর্যাদার কথা মাথায় রেখে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রতিহিংসা রাজনীতির জনক হচ্ছে বিএনপি, ফলে মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি তারা করে থাকে। রাজধানীর সেতু ভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে আওয়ামী লীগ তখন দেশ ও জনগণের স্বার্থে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে বাসায় থাকার ব্যবস্থা করে। জনগণকে সাথে নিয়ে এবার আন্দোলন করছে বিএনপি, নির্বাচন নিয়ে আর কোনো প্রহসন চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি। বগুড়া জেলা বিএনপির সম্মেলনে এ কথা বলেন তিনি। 2022-23 অর্থ বছরে চতুর্থ মাস অক্টোবরে ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসী আয় আরও কমে গেছে। বিদায়ী মাসটিতে রেমিটেন্স এসেছে 152.54 কোটি মার্কিন ডলার, যা গত 8 মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জ, অরেঞ্জ বাংলাদেশ ও রেড অরেঞ্জ ইন্টারন্যাশনাল থেকে 100 কোটি টাকা সরিয়েছেন বরখাস্ত পুলিশ পরিদর্শক সোহেল রানা ও তার বোন সোনিয়া মেহজাবিন। এর প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা পড়লে এই তথ্য পাওয়া যায়। চাঁদপুর মতলব উত্তরে সলিমুল্লাহ লাভলু নামে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের মান্দারতলি গ্রামে মঙ্গলবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে নাজিমুদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার খবির মার্কেট সংলগ্ন আবুল কালামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এবারে থাকছে দেশের বাইরের খবর। আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, তবে এবারের ক্ষেপণাস্ত্রটি অতিক্রম করেছে দেশটির সমুদ্র সীমা। কোরীয় উপদ্বীপ সৃষ্টির পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ছোড়া কোনো মিসাইল দেশটির সমুদ্র সীমা অতিক্রম করল। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। এবারে মাঠে ময়দানের খবর। টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। এই হারের ফলে সেমির দৌড় থেকে ছিটকে পড়ল জিম্বাবুয়ে। এডিলেইডে টসে জিতে ব্যাট করতে নেমে 20 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। খেলার শেষ দুই ওভার হাতে রেখে সহজ জয় তুলে নেয় ডাচরা। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।